হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে একটা বিশেষ দিন, কেন জানো? আজ কালী পুজো। সকাল থেকে ঝলমলে আকাশ, খুব সুন্দর রোদ উঠে গেছে। সকাল সকাল কাজবাজ সেরে, স্নান সেরে ছাদে চলে এসেছি। ছাদে এসে তো অবাক, আমি ছাদে আসার আগেই দেখো না, নীলসোনা ছাদে এসে সব বাজিগুলোকে বয়ে বয়ে নিয়ে এসেছে ছাদে। কী সুন্দর করে প্যাকেট থেকে বার করে সুন্দরভাবে দেখো ছড়িয়ে ছড়িয়ে রোদ্দুরে দিয়েছে। সব কটা বাজি সুন্দরভাবে রোদ্দুর পাবে, আর রোদ পেলে নাকি বাজি ভালো করে ফাটে। যাই হোক, ছোটোবেলায় আমরাও এরকম বাজি নিয়ে পাগলামো করতাম। জামাকাপড়গুলো মেলবো, তাই জন্য এই বক্সগুলো আগে সরিয়ে দিচ্ছি, না এই জামাকাপড়ের জল বক্সের মধ্যে পড়লেই বক্সগুলো যাবে ভিজে। বাচ্চারা এখনও ঘুমোচ্ছে, আজকে ছুটির দিন তাই আর ডাকলাম না, ভাবলাম যে ওরা ঘুমোক। আর এদিকে বড়মশাই অফিস বেরিয়ে গেছে, সকালের টিফিনই বানিয়ে দিয়েছি, আর চা খেয়ে অফিসে চলে গেছে। আজকে আর সকালবেলা তাই জন্য বেশি রান্নাবান্নার ঝামেলা নেই, তাই জন্য কাজবাজ সেরে স্নান করে একদম ভাবলাম যে পুজোটাই আগে দিয়ে নিই। সকাল সকাল পুজো করতে এবং না, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু সব দিনগুলো হয় না, সময় সুযোগ হয় না, অনেক কাজের চাপ থাকে। আজকে বেশ সকাল সকাল পুজোটা সেরে নিলাম। তো এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ, আমার সিংহাসনের মধ্যে কিন্তু তারামাও আছে। এবার চলো সোজা যাই কিচেনের দিকে। তো এই যে রান্নাবান্না চলছে, আর ওখানে নীলসোনা কী করছো তুমি? বাজি ফাটানো শুরু করে দিয়েছো? নীলসোনার বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আজকে সিম্পল রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, কারণ নীল আমি আর মাম্মা আর দেবের তো আজকে অফিসে খাওয়া দাওয়া আছে, অফিসে পুজো আছে মন্দিরে। তো এই যে এখানে আলুর দম করেছি, কাশ্মীরি আলুর দম হয়ে গেছে। আর এবার চটপট করে রাইসটা বানিয়ে ফেলি। রাইস বলতে আজকে করবো হচ্ছে বাসন্তী পোলাও, যেহেতু আজকে কালী পুজো আর এমনিতে বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয়, তো নিরামিষ রান্না এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এটা আমাদের একদম ফেভারিট, টেস্টি বাচ্চাদেরও বটে। চলো, ভাতটা হয়েও গেছে, এবার চটপট করে পোলাওটা বানিয়ে ফেলি। তো এই দেখো বন্ধুরা, ঝটপট করে বাসন্তী পোলাও রেডি করে ফেলেছি। বাসন্তী পোলাও বানাতে অবশ্য বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি আর খুবই সুস্বাদু একটা খাবার। নিরামিষ খাবারের মধ্যে আমার এটা না ভীষণ ফেভারিট একটা খাবার। আর খাবারটা না অনেকটাই দেরি করে বানিয়েছি, এখন মোটামুটি 1:30 বেজে গেছে। ভাবলাম যে গরম গরম বানাবো, বেশি তো ঝামেলার কিছু বানাবো না, গরম গরম বানিয়ে ঝটপট করে সার্ভ করবো বাচ্চাদের। বাচ্চারাও টেবিলে বসে পড়েছে, তো এইসব খাবার পেলে আর দেরি করবে না, ঝটপট করে খাওয়া শুরু করে দেবে। মাম্মাম অবশ্য এখন কোনো কথাই বলবে না ক্যামেরার সামনে। চলো নীল সোনাকে জিজ্ঞেস করি, ভালো হয়েছে সোনাই? আর যেহেতু কালী পুজো, একটা কালো রঙের শাড়ি পরেছি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন লাগছে দেখো? সন্ধে হওয়ার সাথে সাথে সেজে গুজে রেডি। তো এখন সন্ধে দেখাবো, বাজি পোড়াতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, চলো অনেক কাজ আছে। এই যে প্রথমেই সন্ধেবাতি দেখিয়ে নিলাম, আর একটা মোমবাতি প্রথমে ঠাকুরের কাছে জ্বেলে দিচ্ছি, এরপরে পুরো বাড়িটা মোমবাতি দিয়ে সাজাতে হবে। তো তো সন্ধেবাতি দেখানো হলো, এবার সোজা ছাদের দিকে যাই। এই দেখো ছাদটা আজকে ভারী সুন্দর লাগছে দেখতে। এই যে আমি আর সন্ধ্যাবাবু চলে এসেছি এখন ছাদে, আর সবার বাড়িতে টুন লাইট দিয়ে সাজানো, দেখতে কি ভালো লাগছে। আজকে নীল সব মোমবাতিগুলো সাজিয়ে দিয়েছে অলরেডি, এবার জ্বালানো হবে। আজকে সোনাবাবু আমার কাজটা করে দিয়েছে, প্রত্যেক বছর আমাকেই মোমবাতিগুলো জ্বালাতে হয়, মানে সাজাতে হয়। এবার নীলসোনা সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নিচেও সাজিয়ে দিয়েছে, সিঁড়িতে সাজিয়ে দিয়েছে। চলো চলো চলো, সিঁড়িতে গুলো ওগুলো নিভে গেছে। এটা নিভে গেল তো ফার্স্ট এডটা, আবার
জ্বালাও, সব জ্বালাও। তো অমাবস্যার রাতে পুরোটা ঘর বাড়ি মোমবাতি দিয়ে সাজানো, দারুণ লাগে আজকের দিনটা সবার বাড়ি দেখতে। তো ফাইনালি আজকের মূল আকর্ষণ হচ্ছে বাজি, তো চলো একটু বাজি ফাটাই। আজকে বাজি না ফাটালে হয় বলো? ওই যে নীলসোনা তো চলে এসছে ওর বন্ধুদের সঙ্গে, এখন সমস্ত বাজি নিয়ে এখানে ফাটাবে। আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। হয়নি, দাঁড়া একটু। এই দিকটা ফেলো, যেদিকে লোক নেই সেই দিকে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গলিতে ফেলো। কোথায় পালিয়ে গেছিস? কি আওয়াজ রে! হ্যাঁ, রিক্কে দে, রিক্কে দে, রিক ফাটে অনেক আছে তো, পড়ে যাচ্ছে তো প্যাকেট থেকে সব। তারপর চলে আসলাম ছাদে, ছাদে মাম্মাম আছে। মাম্মাম না এখন আর একদম বাজিতে ইন্টারেস্ট নেই, একটাও বাজি পড়াতে চায় না। কত করে বলছি একটু বাজি ফাটা, একটা ভিডিও করি, আর ভিডিওর সামনে তো আসতেই চায় না, তারপরে আবার বাজি পড়াবে, তাহলে তো হয়েই। তারপর ফাইনালি সেজেগুজে আছি, কতগুলো রিলস বানিয়ে নিলাম। আজকের দিনে রিলস না বানালে হয় বলো? তো এখন মোটামুটি রাত্রি 9:30 বেজে গেছে, বাজি পড়ানোও হলো নীলসোনার। আর এই যে নীলসোনা এসে টায়ার্ড হয়ে এখন ড্রেস চেঞ্জ করে টিভি দেখছে। মজা হয়েছে? বাজি পুড়িয়েছ? টায়ার্ড হয়ে গেছে এখন ওই যে টিভি দেখছে। আর এখন বাজে হচ্ছে 9:45, বেশ কয়েকটা রিলস বানালাম, এই করে করে হয়ে গেল অনেকটা সময়। এবার নিচে যাব, চেঞ্জ করব। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম আছে আজকে, চেঞ্জ করে এবার লুচি বানাতে বসব। চলো সোজা যাই আর ময়দাটা বানাই। তো ঝটপট গিয়ে ময়দা মেখে লুচি বানিয়ে ফেললাম, আর আলুর দম সকালে করেছিলাম, কিছুটা রাতের জন্য তুলে রেখে দিয়েছিলাম। ঢাকের আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে ছাদে আসলাম। প্রত্যেক বছর এই জিনিসটা আমি দেখি, চলো আজকে তোমাদেরও দেখাই। মায়ের ভোগ নিতে এসেছে, ওইখানে একটা ব্রাহ্মণ বাড়ি আছে, ওই বাড়ির মাসিমা মায়ের জন্য ভোগ বানিয়ে দেয় প্রত্যেক বছর। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই বাই।